আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে ড্রিমল্যান্ড পার্কর থার্ড পর্ব, তৃতীয় পার্ট নিয়ে আসছি আপনাদের কাছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবো। এখন দেখতে পাচ্ছেন যে আমি ড্রিমল্যান্ডের ওয়াটার পার্ক, এটা বলা হয় ওয়াটার পার্ক, ড্রিমল্যান্ড ওয়াটার পার্কের ভিতরে ঢুকেছি। ঢুকার পরে আপনাদের কাছে ভিউ ধরে তুলবো, আপনারা দেখে নেবেন খুব সুন্দর দৃশ্য ভিউটা। আপনারা যারা ড্রিমল্যান্ড পার্ক এবং ড্রিমল্যান্ড ওয়াটার পার্কে যারা এখনও আসেন নাই, আপনারা আসতে পারেন যে কোনো সময়। বাট থামস ড্রিমল্যান্ড ওয়াটার পার্কের টিকিটের মূল্যটা একটু বেশি আছে, আমার মনে হয় ভুলিয়ে গেছি, তবু 400 টাকার উপরে আছে পার পার্সন, আমার মনে হয় আরও বেশি আছে। তো যাই হোক, যারা প্রবাসী ভাই বোন আছেন এবং দেশের ভিতরে যারা আছেন, আপনারা সিলেট ড্রিমল্যান্ড পার্কে আসবেন, এনজয় করবেন, দেখবেন, আর পাশাপাশি ওয়াটার পার্কে আসবেন। ওয়াটার পার্কে আসলে আপনারা ওয়াটার স্লাইড আছে, ওয়াটার স্লাইডে আপনারা এনজয় করতে পারবেন, সুইমিং আছে, এগুলা আছে, আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন। তো ভিউয়ার্স হল, আপনারা দেখতে থাকেন আমার আজকের ব্লগসটা, এটা 3 নম্বর অংশ, 3 নম্বর পার্ট নিয়ে আসছি, পরে 4th পার্ট পাবেন। আর আপনারা যারা 1st পার্ট 2nd পার্ট এখনও দেখেন নাই, আপনারা দেখে নেবেন। আর আজকে আপনারা দেখতেছেন 3rd পার্ট, অবশ্যই দেখে ভালো লাগবে আপনাদের কাছে। আপনারা কন্টিনিউ দেখেন, দেখতে থাকেন আজকের ব্লগটা।
ভিউয়ার্স সকল আপনারা দেখতে পারলা জন্নার পানির মতো পানি জনজন করে পড়তেছে পানি গড় গড়ে যা পড়তেছে আপনারা দেখতেছেন খুব সুন্দর লাগে ন্যাচারাল সাউন্ডটা দিতে পারছি না দুঃখিত আছি তো যাই হোক এখন চলে যাচ্ছি আপনাদের কাছে আপনাদেরকে নিয়ে একটা সুইমিং পুল বাট এটা সুইমিং পুল নয় সেটা হচ্ছে গিয়ে আমরা যারা সি সাইডে যাই বিচে যাই আমরা দেখতে পাই সমুদ্রের ঢেউ তো সেইটা এখানে দেওয়া হয়ে থাকে মেশিনের সাহায্যে তো আপনারা পাশাপাশি সুইমিংও করতে পারবেন এবং সি ওয়েভ যেটা এইটা এনজয় করতে পারবেন এইখানে তো এইখানে আমাদের ছোটো বড় সবাই এসে একটু এনজয় করে তো আপনারা দেখে নেন এই জায়গাটা তো দেখো কা ভিউয়ার্স ছোটো ছোটো বাচ্চাতে পানির মধ্যে খেলাধুলা করতেছে তো আশা করি আপনারা আছে ভালো লাগে আজকের ব্লগটা তো আমার ব্লগটা দেখে কেমন লাগলো কিলা লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাইবা আর যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেন নাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে নিবা আর ভিডিওর নিচে দেখবেন একটা সাবস্ক্রিপশন বাটন আছে সেই সাবস্ক্রিপশন বাটনটাকে আপনারা হাতের সাহায্যে চাপে দিবেন সাবস্ক্রাইব করে নিবেন তারপরে দেখবেন একটা বেল আইকন আছে সেইটাকেও আপনারা অল নোটিফিকেশন বেল বাজিয়ে দিবেন এটা হলে কি হয় মানে নোটিফিকেশন বেলটা বাজিয়ে রাখলে আপনারা নোটিফাই করা হবে ইউটিউব থেকে যখন আমি নতুন ভিডিও আপলোড দিব তখন আপনারা নোটিফিকেশন পেয়ে আপনারা আমার ভিডিও দেখে নিতে পারবেন তো এই জন্য আপনারা নোটিফিকেশন বেলটা বাজিয়ে রাখবেন তো আশা করি যারা সাবস্ক্রাইব করা জানেন নাই আপনারা বুঝে নিয়েছেন এটা ভিডিও নিশ্চয় পাবেন আশা করি তো ফুল ভিডিও দেখবেন লাইক দিয়ে এই দোকান পানির মাঝে এই যে ঢেউ আসতেছে এটা সমুদ্রের মতো আর কি ঢেউটা ওয়েভটা আসে তো এইটা আপনারা দেখবেন এই দেখেন আমার একটা ভাতিজা সেও খেলাধুলা করতেছে কেন এনজয় করতেছে তো আপনারা কন্টিনিউড দেখতে থাকেন আশা করি আপনাদের এই দেখেন খুব মানে আসলে এখানে গত দুই তিন বছর আগে আমি যখন গিয়েছিলাম তখন আমি এই পানিতে নেমেছিলাম বাট আসলে মনে হয় যে এটা সমুদ্রের ঢেউ সমুদ্রের ওয়েভ তো আপনারা দেখেন এনজয় করেন
এই দেখেন ছোট্ট বাতিজা আমার পানিতে খেলতেছে, এই দেখেন সে কি করতেছে। তো ভিউয়ার্স সকল, আমার আজকের ব্লগটা 15 মিনিটের উপরে আমার ব্লগসটা, আপনারা দেখবেন প্লিজ। আর এখানে আমাদের বাগনা বাগনি ওরা বাতিজি বাতিজায় ওরা এনজয় করতেছে পানিতে, দেখেন খুব সুন্দর। এখানে আসলে আসলে একটু মজা করা যায়। আপনারা যারা দূরত্ব আছেন আপনারা সকাল সকাল আসবেন, আসলে আপনারা পার্ক এবং ওয়াটার পার্ক দুইটা এনজয় করে যেতে পারবেন। ওয়াটার পার্ক এটা বন্ধ হয়ে যায় 5:30টার দিকে, তো আপনারা যত সকালে আসবেন তত ভালো হবে, লেট করবেন না। তো এই দেখেন ফানে কি ঘর ঘরাইয়া পড়তেছে, এই দেখেন খুব সুন্দর লাগতেছে, আপনারা দেখেন। তো ভিউয়ার্স সকল, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার ক্যামেরার মধ্যে একটু প্রবলেম আছে, একটু না অনেক বেশি প্রবলেম আছে, ক্যামেরায় শেক করে ভাইব্রেট করে কাঁপে, তো এই জন্য আমি দুঃখিত আছি, মনে কিছু আনবেন না। তো ভিউয়ার্স সকল, এখানে দেখতে পাড়া ওয়াটার স্লাইড, এখানে খুব মানে তিনতলায় চারতলায় দুইতলায় এইগুলা স্লাইডগুলো আছে, হাই লো আছে। তো আপনারা যারা বয় ফান আপনারা প্লিজ উঠবেন না, আর যারা সাহসী আছেন আপনারা প্লে করতে পারেন, উঠতে পারেন স্লাইড স্লাইডে, আদারওয়াইজ আপনারা উঠবেন না প্লিজ। যারা উইক আছেন এরা উঠবেন না, এই দেখেন এরা বাই এবং বাগনা কি কীভাবে চলে যাচ্ছে, এই দেখেন এটা তিনতলা উপর থেকে পড়তেছে, তিন চারতলা থেকে। সুপ্রিয় দর্শক সকল, আজকের ব্লগটা কিলা লাগলো, কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে করে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। আজকের ব্লগটা ওখানেও শেষ করিলাম, আজকে আপনারা 3 নম্বর পার্ট দেখছেন, আগামী 4 নম্বর পার্ট দেখার আমন্ত্রণ রইল, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আজকে আমি ওখানেও বিদায় নিলাম গিয়ে, আপনারা ভালো থাকুকা সুস্থ থাকুকা এই কামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।